কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চাঁদপুর জেলার নাইবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর দেওয়া বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। আমরা ক্ষমতায় যেতে পারলে এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হবে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অনেকেই দেশ শাসন করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ ও রাসুলের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার সুযোগ দিন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে স্বৈরাচারে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার 5 দিন আগেও বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল, কারণ জামাত ইসলামকে ভয় পায়। গত শনিবার 5 অক্টোবর বিকেলে 10 নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালবাওয়ার জিএফসি একাডেমির মাঠ প্রাঙ্গণে কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন 10 নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ কালেদ হোসাইন বিএচসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাসি কল্যাণ সমিতির সহসভাপতি মুস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হুসাইন, মাওলানা ইনুস, মাওলানা কপিল উদ্দিন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিবরণ দিলেন যে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়ার পরে 8 বছর পার হয়ে গেল। আমি সেটা জামাত ইসলামী হোক, অন্য যে কোনো হোক, যাদের দ্বারা এই দেশে ইসলামের উপকার হবে এমন সরকার আমরা চাই। তো বাংলা জামাত ইসলামীর পক্ষ থেকে পাশাপাশি আমাদের প্রিয় নবী শান্ত করার জন্য আমরা এই জমিল আল্লাহর দিনকে এবং ইসলামের ছাত্র শিবিরে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত কর্মী ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করছি। করা এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর 1 নম্বর কাজ। অথচ আল্লাহ তাআলা বলছে তুমি যদি মুসলিম যত নবীর আছেন পাস করা না করা সেটা আপনার ব্যাপার নয়। আল্লাহ আপনাকে বলছে আপনি কয় দল করার জন্য আমি নিজে করতে হবে, আর কেউ করকার না করুক। কি বলেন ভাইরা? আর কেউ করকার না করুক। কেন্দ্র সহ সাবেক কেন্দ্রীয় নায়েব আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ কেন্দ্রীয় প্রায় 11 জন নেতাকে শহীদ করা হয়েছে। অসংখ্য